রাজশাহীর বাগমারা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পার্থ দাস নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়। পার্থ দাস তাহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালীপদ দাসের ছেলে। এদিকে পার্থকে গ্রেফতারের পর ক্ষুব্ধ গ্রামবাসী তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ঘিরে রাখে এবং পার্থকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম।